আজকে আমরা মেইনলি রিঅ্যারেঞ্জের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে রিঅ্যারেঞ্জ কিভাবে করতে পারেন, পরীক্ষার খাতায় রিঅ্যারেঞ্জ লিখলে কিভাবে লেখা উচিত, এবং ফাইনালি আমি একটা খুব মানে অসাধারণ একটা টিপ দিব, যেই টিপসের মাধ্যমে বা আপনারা যেই একটা ট্রিকের মাধ্যমে আপনারা যেই কোনো রিঅ্যারেঞ্জ আপনাদের যদি পড়া থাকুক আর না থাকুক, আপনি যদি মোটামুটি ইংরেজি বুঝেন তাহলে আপনি রিঅ্যারেঞ্জ করে আসতে পারবেন। এবং এটা হচ্ছে আমার পুরোপুরি পার্সোনাল একটা ট্রিক, যেটা আমি মোটামুটি একটা সাধারণ ধারণা আর কি, এমন কোনো ট্রিক না, সাধারণ একটা ধারণা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহমুদুল হাসান, আপনারা দেখতেছেন আমার চ্যানেল মিস্টার ইংলিশ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে রিঅ্যারেঞ্জ অথবা রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স এসএসসি জেএসসি এইচএসসি বা জেএসসি এসএসসি এইচএসসি বা যেই কোনো লেভেলেই সাধারণত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রিঅ্যারেঞ্জটা আপনাদের দেওয়া হয় এবং রিঅ্যারেঞ্জে খুব ভালো একটা নাম্বার ইয়া থাকে। তো আমি দেখলাম আসলে এটা নিয়ে অনেকজন অনেক ভিডিও বানাইছে, হয়তো মোটামুটি চেষ্টা করেছে অনেকজন, আসলে মানে অতিরিক্ত কথা বলে ভিডিওটাতে আসলে সময় নষ্ট করা হয়েছে। তো আমি আজকে আসলে আপনাদেরকে টোটালি তিনটা হচ্ছে অ্যাকচুয়াল টেকনিক আর একটা হচ্ছে আমার ফাইনাল টেকনিক, তো এই টোটাল চারটা টেকনিকে আপনাদের আমি রিঅ্যারেঞ্জ করা শেখাবো। ফাইনাল টেকনিকটাই হচ্ছে মেইনলি হচ্ছে আসল টেকনিক, এর জন্য যে আপনারা ফাইনাল টেকনিকে চলে যাবেন এরকম না, আমি তিনটা টেকনিক আপনাদের বুঝাবো, তিনটা টেকনিক বুঝার পরে আপনি ফাইনাল টেকনিকটা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এজন্য প্রথম তিনটা নিয়ম বা প্রথম তিনটা ধরন আপনি শিখে নেন, এরপরে যে ফাইনাল টেকনিকে যাবেন। তো রিঅ্যারেঞ্জ হচ্ছে এমন একটা টপিক যেটা আপনাদের এসএসসি বা এইচএসসিদের জেএসসিদের থেকে থাকে, কারো থাকে হচ্ছে আটটা সেন্টেন্স, কারো থাকে দশটা সেন্টেন্স। তো আটটা হোক বা দশটা হোক, আটটা সেন্টেন্স থাকলে আট মার্ক, দশটা সেন্টেন্স থাকলে দশ মার্ক। তো আটটা হোক বা দশটা হোক এটাতে কোনো কিছু যায় আসে না, এটা অনেক স্টুডেন্ট কমন পড়ার পরেও আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো আজকে আপনাদের সকল দ্বিধাদ্বন্দ্ব এখান থেকে দূর করা হবে, আপনারা শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকবে না। তো আমরা ভিডিওটা শুরু করতেছি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং কোনো কিছু জানার থেকে থাকলে কমেন্ট করে জানাবেন। ওকে, তো রিঅ্যারেঞ্জ সাধারণত তিন ধরনের হয়ে থাকে, তিন ধরনের রিঅ্যারেঞ্জ আপনাকে দেওয়া হতে পারে। প্রথমত হচ্ছে ইভেন্ট টাইপ, ইয়ার বেসড অ্যান্ড মোরাল স্টোরি টাইপ, এই তিন ধরনের রিঅ্যারেঞ্জ আপনাকে দিতে পারে। তো ইভেন্ট টাইপে কি হয়, এখানে ব্যক্তি বা বিষয়টির জন্ম ও বা সূচনা থেকে শুরু করে জীবনের বা কাজের বিভিন্ন দিক পর্যায়ক্রমে লিখতে হয়, এই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র করে লিখতে হয়। আর ইয়ার বেসডে এখানে সাল অনুযায়ী কাজগুলো সঠিক ক্রমানুসারে সাজিয়ে লিখতে হয়। আর মোরাল স্টোরি টাইপে এখানে নৈতিকতা সম্পর্কিত ঘটনা, এটা কাজ অনুসারে বা ঘটনার ধারাবাহিকতা অনুসারে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তিন ধরনের রিঅ্যারেঞ্জ, ইভেন, ইয়ার এবং মোরাল স্টোরি টাইপ। তো এই হচ্ছে তিন ধরনের আপনার জন্য রিঅ্যারেঞ্জ। এখন কোনটা কিভাবে করবেন সেই প্রক্রিয়াটা আমরা একটু বলবো বা এটা নিয়ে কথা বলবো। তো প্রথমত হচ্ছে ইভেন্ট টাইপ, কোনো ব্যক্তি বা কোনো কিছু সম্পর্কিত এই ইভেন্ট টাইপের রিঅ্যারেঞ্জটা থাকে। তো এখানে প্রথমত নাম, টাইটেল অথবা ডেফিনিশন, ওই ব্যক্তি সম্পর্কিত কোনো ইনফরমেশন আপনাকে প্রথমত দিতে হবে। ধরেন ড্যাশ ইজ দি ব্রেভেস্ট ফ্রিডম ফাইটার, ঠিক আছে, ওয়ান অফ দি ফেমাস ফ্রিডম ফাইটার, এরকম হতে পারে। তো একজন হচ্ছে তিনি পদার্থবিদ, এরকম কোনো ইনফরমেশন তার সম্পর্কে থাকতে পারে। তারপরে তার জন্মটন্ম থাকতে পারে, আর এই প্রথম ইনফরমেশন যদি না থাকে তাহলে আপনি সেকেন্ড ইনফরমেশন থেকে শুরু করবেন। তারপরে তার জন্ম, তার পিতামাতার পরিচয়, তার জন্মস্থান, এই বিষয়ে সম্পর্কে ইনফরমেশন থাকবে। এরপর হচ্ছে তার পেশা জীবন, এইখানে আরেকটা জিনিস বলি, জন্মের মানে মধ্যে তার শিক্ষা জীবনটাও এর মাঝামাঝি সময় থাকবে। তারপর হচ্ছে প্রফেশন এবং ম্যারেজ, তারপর হচ্ছে চিলড্রেন যদি থাকে, এক্সট্রা অর্ডিনারি ওয়ার্কস, তার অতি সাধারণ যে কাজসমূহগুলো সেগুলো, অ্যাওয়ার্ডস, ওল্ড এইজ মানে বৃদ্ধ বয়স অথবা মৃত্যু, এবং লাস্টে হচ্ছে তাকে স্মরণ করে বা তার স্মরণার্থে কোনো যদি পদক বা কোনো কিছু যদি থেকে থাকে বা এটা দেওয়া হয়েছে তাকে মৃত্যুর পরে, এরকম কোনো কিছু থাকলে এগুলো লিখতে পারে। এখন এরকম মানে এটা নেসেসারি না যে রিঅ্যারেঞ্জে এই সাতটা বিষয় পুরোপুরি থাকতে হবে তাহলেই আপনি ইভেন্ট টাইপ করবেন, এরকম না। এটা শুধুমাত্র মনে হতে পারে ধরেন বার্থ আছে অথবা প্রফেশন আছে, যেই কোনো একটা কথা আপনার অনুপস্থিত থাকতেই পারে, কিন্তু আপনার এই যে ফ্লোটা জানি এই জিনিসটা ঠিক থাকে, এটা জিনিস খেয়াল রাখবেন। এরপর হচ্ছে ইয়ার বেসড, মানে হচ্ছে সাল ভিত্তিক, রিঅ্যারেঞ্জে আপনার কতগুলো সাল দেওয়া থাকতে পারে, মানে সবগুলো সেন্টেন্সেই যে একটা সাল দেওয়া থাকবে এরকম কিন্তু না, কিছু সাল দেওয়া থাকবে এবং সেই সালগুলো আপনি দেখবেন, ঠিক আছে, সেই সালগুলো দেখবেন এবং সেগুলো আপনি ধারাবাহিকতা ঠিক করবেন। যেরকম সাল দিয়ে রিঅ্যারেঞ্জ থাকলে সালগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে, যেমন 1952 সাল, 1948, 1975, 1971,
এই যে যে সালগুলো দেখতেছেন এখন এগুলো যদি আমি ধারাবাহিক ভাবে বা পর্যায়ক্রমে লিখি তাহলে প্রথমত হচ্ছে 1947 এরপর হচ্ছে 1952 এরপর হচ্ছে 1952 এর পরে 1971 এবং 1971 পরে 1975 এইভাবে ধারাবাহিক ভাবে আমাদেরকে সালগুলো সাজিয়ে লিখতে হবে একটা বিষয় বলি ইভেন্ট টাইপ এবং ইয়ার বেসড এই দুই ধরনের রিঅ্যারেঞ্জ কিন্তু একো মানে একত্রে থাকতে পারে মানে একই রিঅ্যারেঞ্জের মধ্যে থাকতে পারে তো এমন না যে এই দুটোটা আলাদা আলাদা হবে কারণ ওই ইভেন্টের মধ্যেও কিন্তু সাল আসে এবং সালের মধ্যে ইভেন্টের বিষয়গুলো কিন্তু ঘটে এরপর হচ্ছে মোরাল স্টোরি টাইপ এই ধরনের রিঅ্যারেঞ্জ থাকলে আপনি কিভাবে করবেন চারটা বিষয় প্রথমত নৈতিকতা সম্পর্কিত ঘটনার আপনার চারটা বিষয় থাকে কাজের সূচনা হয় বা ঘটনা শুরু কাজ করা বা ঘটনা ঘটা কাজের ফল ঘটনার প্রতিক্রিয়া সিদ্ধান্ত গ্রহণ বা ঘটনা হতে শিক্ষা ধরেন আমরা থার্স্টি ক্রোর বিষয়টা এটা বুঝাই প্রথমত তার তেষ্টা পায় এরপরে কি সে এখানে সেখানে পানি খোঁজাখুঁজি করে পানি তারপরে সে পানিটা পায় এবং পানিটা পাওয়ার পরে সে ওই পানি পাওয়ার পরে সে কী করে সে পাথর দিয়ে সে ঘটনার প্রতিক্রিয়া জানায় এবং অবশেষে আমরা শিখতে পারলাম যে যেখানে ইচ্ছা থাকে সেখানে উপায় হয় সে চাইলেই মানে যে কেউই হোক তো এই হচ্ছে আসলে ঘটনার বিষয়গুলো বা মোরাল স্টোরি টাইপের তো আপনারা এইভাবে করে সাজিয়ে লিখতে হবে তো এই হচ্ছে তিন ধরনের রিঅ্যারেঞ্জ আপনারা কীভাবে করতে পারেন এখন এই যে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স অথবা রিঅ্যারেঞ্জটা করার সময় পরীক্ষায় করলে আপনারা কীভাবে করবেন সেই বিষয়টা একটু বলে দিই প্রথমত দেখেন এই রিঅ্যারেঞ্জটা যখনই আপনাদের পরীক্ষায় থাকবে প্রথমত এভাবে প্রশ্ন থাকবে দশটা দেওয়া থাকবে অথবা আটটা দেওয়া থাকবে আর নিচে এরকম করে একটা বক্স থাকতে পারে নেসেসারি না যে বক্স থাকবে থাকতে পারে ঠিক আছে তো এরকম করে আপনার দশটা সেন্টেন্স দেওয়া থাকবে তো এই দশটা সেন্টেন্সকে আপনি মানে সঠিকভাবে লিখার একটা ওয়ে আছে অনেকজন বলে শুধুমাত্র বক্স লিখলেই হবেন আমি একটু আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা এই জিনিসটাই ফলো করবেন এর বাইরে কিন্তু যাবেন না খেয়াল করেন তো প্রথমত আপনারা লিখবেন আনসার টু দি কোয়েশ্চেন নাম্বার যদি ছয় হয়ে থাকে তাহলে ছয় আট হয়ে থাকলে আট সাত হয়ে থাকলে সাত এরকম করে আপনারা লিখবেন এবং প্রথমতই আপনারা বক্সটাকে লিখবেন উপরে সংখ্যা লিখবেন প্রথম সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স তৃতীয় সেন্টেন্স এভাবে এক থেকে দশ পর্যন্ত লিখবেন এরপরে সাজিয়ে লিখবেন যে প্রথমে কোনটা হবে দ্বিতীয়তে কোনটা হবে তৃতীয়তে কোনটা হবে এভাবে সাজিয়ে আপনি এখানে উত্তরটা লিখবেন উত্তরটা লিখার পরে আপনি যেই প্রসেসটা এখানে ফলো করেছেন যে এক নম্বরে যেটা হবে সেটা আগে দিবেন পাঁচ নম্বর সেন্টেন্সটা দিবেন এরপরে এক নম্বর সেন্টেন্সটা এরপরে তিন নম্বর সেন্টেন্সটা এভাবে করে সাজিয়ে পুরো স্টোরিটাকে আপনার লিখতে হবে রিঅ্যারেঞ্জের মধ্যে ঠিক আছে পুরো স্টোরিটার মধ্যে লিখতে হবে তো এখানে একটা জিনিস আমি আপনাদের বলি দেখেন যে এই যে স্টোরিটা দেখতেছেন এটা কিন্তু একটা ইভেন্ট এবং ইয়ার বেস দুটোটা কারণ এখানে সালও আছে এখানে সাল আপনি দেখতে পারতেছেন এবং এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেন্দ্রিক একটা প্যাসেজ যেখানে আসলে আপনার জন্ম বা ইভেন্টের বিভিন্ন বিষয় বলা হচ্ছে তো এটা কিন্তু দুটোটার মধ্যে পড়ে আচ্ছা এখন হচ্ছে আমাদের ফাইনাল টিপস ফাইনাল টিপসটা আসলে অনেকটা একটু ক্রিটিক্যাল বলা যায় কিন্তু আসলে যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে খুব ইজিলি বুঝতে পারবেন এটার প্রধান কারণ হচ্ছে আমি বলি শুনেন আপনারা পরীক্ষার হলে মাঝে মধ্যে রিঅ্যারেঞ্জ আসলে আপনারা সব কিছু মানে সকল বিষয়গুলোই জানেন হয়তো স্টোরিটাও জানেন তাও দেখা যায় যে রিঅ্যারেঞ্জ একটা ভুল করে আসেন তো রিঅ্যারেঞ্জে কি আপনার যখন কোনো ভুল করেন ধরেন এই জায়গার মধ্যে পাঁচ নাম্বার সেন্টেন্সটাতে আপনি ভুল করলেন তো টিচাররা দুইভাবে খাতা দেখে আমি মানে প্রথম কথাটাই বলবো দ্বিতীয় কথাটা বলবো না কারণ প্রথম মানে এটাই আসলে মানে একদম সঠিক পদ্ধতি সেটা হচ্ছে যদি আপনি এইখানে যদি একটা ভুল সেন্টেন্স লিখে ফেলেন তাহলে পরবর্তীগুলো সবগুলো সঠিক লিখলেও আপনার এখান থেকে সবগুলো কাটা মানে ছয় নাম্বার আপনার প্রপারলি কাটা প্রথম চারটা সঠিকভাবে লিখছেন এই জন্য চার নাম্বার পাবেন তো এই জন্য রিঅ্যারেঞ্জ খুব সচেতনতার সাথে আপনাকে করতে হয় তো এটা খুব সচেতনতার সাথে যদি না করেন তাহলে কিন্তু যদি মাঝখানে যদি একটা সেন্টেন্স ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যায় তো সাধারণত কমন না পড়লে রিঅ্যারেঞ্জ আপনারা কী করে থাকেন আমি একটা বিষয় বলি কমন না পড়লে আপনারা কী করেন যে এই যে দশটা সেন্টেন্স ধরেন এই যে আমি এখানে যে দাগালাম এগুলো হচ্ছে আমাদের দশটা সেন্টেন্স ঠিক আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হোক বা আটটা হোক মনে করেন দশটা সেন্টেন্স তো আপনারা কী করেন এই সবগুলোর মধ্যে প্রথমত প্রথম সেন্টেন্সটা খোঁজার চেষ্টা করেন ধরেন তিন নাম্বারটা হচ্ছে প্রথম সেন্টেন্স এটা খোঁজার পরে আপনারা চেষ্টা করলেন যে হ্যাঁ এটার পরে কোনটা হবে ধরেন পাঁচ নাম্বার এভাবে করে আপনি এক থেকে দশের মধ্যে সকলগুলো সিরিয়াল অনুসারে সাজিয়ে ফেললেন কিন্তু এই সকলগুলো সিরিয়াল অনুসারে সাজানোর পরেও আপনার মধ্যে কনফিউশন কাজ করতে থাকে যে হ্যাঁ আসলে সবগুলো ঠিক হলো কি না কারণ আপনি মিলাতে পারেন না স্টোরির ফ্লোটা আপনি মিলাতে পারেন না আপনার কিছু না কিছু কনফিউশন থেকে যায় এখন ধরেন এই ফ্লোর মধ্যে যদি আপনার তিন নাম্বারটা ভুল এই যে এটা যদি ভুল হয় তাহলে কিন্তু পরবর্তী পাঁচ নাম্বার আপনি পুরোপুরি পাচ্ছেন না জাস্ট এই দুই নাম্বার ভুল হলে তো এখন এটা থেকে বাঁচার উপায় কী
সাধারণ একটা প্রশ্ন করি, ধরেন আপনাকে যদি কোনো জায়গায় অপশন দেওয়া হলো, অপশন দেওয়া হলো আপনাকে কোনো একটা এমসিকিউতে অপশন যদি আমি আপনাকে পাঁচটা দিই, তাহলে আপনার সঠিক করার সম্ভাবনা কত? অবশ্যই 20%, কারণ পাঁচটা হতে প্রতিটার মধ্যে পার্সেন্টেজ ভাগ হয়ে যাবে, তাহলে 20% হচ্ছে সম্ভাবনা সঠিক করার। এরকম যদি চারটা দিই তাহলে 25%, দুইটা দিলে 50% সঠিক করার সম্ভাবনা, যদি উত্তর না জানেন, আর যদি একটা দিই তাহলে 100% সম্ভাবনা। তো আমরা সম্ভাবনার এই বিষয়টার মাধ্যমে আমরা রিয়ারেঞ্জটা করব, কিভাবে করব খেয়াল করেন। তো আপনারা প্রসেসটাই ভুল করেন, আপনারা প্রথমতে কী করেন, একটা বড় সেন্টেন্সের মধ্যে নিয়ে যেতে চান, সেটা কখনো করবেন না। যখনই আপনাদের কেসে কোনো রিয়ারেঞ্জ আসবে, প্রথমতই আপনারা যে দশটা সেন্টেন্স দেওয়া থাকবে, এই দেখেন এই যে দশটা সেন্টেন্স যে দেওয়া থাকবে সেটা 3 থেকে 4 বার পড়বেন, কারণ 10 মার্ক আপনি এমনি ছেড়ে দিতে পারেন না। 10টা সেন্টেন্স পড়তে গেলে আপনার হয়তো 3 থেকে 4 বার পড়তে গেলে হয়তো 5 মিনিট লাগতে পারে হাইয়েস্ট গেলে। তো 3 থেকে 4 বার আপনি পড়বেন এই 10টা সেন্টেন্সগুলো সফলভাবে পড়বেন। এখন দেখেন মাঝে মধ্যে এমন হয় যে আপনি প্রথমতেই প্রথম সেন্টেন্সটা পান না, সেটা না পেলেও আপনি কিন্তু অন্যান্য সেন্টেন্সগুলো ঠিকই ধরতে পারেন যে এটার পরে এইটা হতে পারে। তো আমাদের কাজ হচ্ছে এইটা নিয়েই, যে আপনি প্রথম সেন্টেন্স পান আর না পান আমাদের সেটা কোনো কাজ না, আপনি যেই যেই সেন্টেন্সগুলো মিলাতে পারবেন, ধরেন ধরেন এরকম একটা পেলেন যে তিনের পরে হবে 6, যদি এরকম পান তাহলে আপনি এগুলো আগে মেলানো শুরু করবেন। মানে এক কথায় বুঝাচ্ছি আপনি গ্রুপ বানাবেন, ধরেন 3-এর পরে 6 হয়, 6-এর পরে হয় 1, আপনি একটা গ্রুপ মিলাইতে পারছেন, আপনি আর পারতেছেন না, রেখে দেন এই একটা গ্রুপ, আপনার 3টার পরিবর্তে 1টা হয়ে গেল। এখন আমাদের বাকি থাকে হচ্ছে 7টা, 7টা আর 3টা হয়ে গেছে 8টা, মানে আমাদের অপশন কমতেছে, এখন আমাদের সঠিক করার সম্ভাবনা বাড়তেছে, ঠিক আছে। তো এরপরে আপনি আবার মিলান, ধরেন 4, 7, 10, এই 3টার মধ্যে প্রথমত হবে 7 নাম্বার, এরপর হবে 4 নাম্বার, এরপর লাস্টে হচ্ছে 10 নাম্বার। জাস্ট আমি যুক্তির খাতিরে আপনাদের ধরতে বলতেছি, আপনারা গ্রুপ বানাবেন, এই 4টা মিলালেন, এই 3টা মিলালেন, এরপরে বাকি থাকে 4টা, ধরেন বাকি 4টা এইভাবে হবে, অথবা 2টা 2টা আলাদা গ্রুপ হতে পারে। এখানে আমি 3টা গ্রুপ বানাইছি, এইটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এমন নেসেসারি না যে আপনি 3টা গ্রুপই বানাতে হবে, আপনাকে 4টা গ্রুপ বানাতে পারেন, 2টা গ্রুপ বানাতে পারেন, 5টা বানাতে পারেন। মেইনলি আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা এই 10টাকে সরাসরি এই পদ্ধতিতে একটাতে নিয়ে যেয়েন না, এটাকে আগে ভেঙে ভেঙে নিজেরা করেন। কারণ আপনি যখন 3টা সেন্টেন্স মিলাচ্ছেন তখন আপনি এই 3টা সেন্টেন্স সম্পর্কে শিওর যে এইখানে কোনো ভুল নাই, এরপরে এই 3টা সেন্টেন্স সম্পর্কে শিওর যে এখানে কোনো ভুল নাই। এখন যখনই আপনি এই 3টাকে আপনি এইগুলোর সাথে মিলাবেন বা এই 3টাকে এটার সাথে মিলাবেন, তখন আপনি আরও বেশি শিওর থাকবেন উপরেরটার চাইতে, কারণ উপরেরটা আপনি একটা একটা করে মিলাইছেন, এখানে আপনি একটা একটা করে প্রথমে মিলাইছেন, প্রথমে এইগুলোকে একটা একটা করে মিলানোর পরে একটা বানাইছেন 3টা দিয়ে, এরপরে আপনি যা ফাইনালি মিলাচ্ছেন। তো এরকমভাবে 3টা গ্রুপ হলো এখানে। আমি আবার বলতেছি এখানে এমন না যে আপনার 3টা গ্রুপই করতে হবে, 2টা করতে পারেন, 4টা করতে পারেন, 5টাও করতে পারেন, আপনার উপরে। কিন্তু আমি যেটা বলতেছি আপনারা সরাসরি এই প্রসেসে আসবেন না, একদম ফাইনাল ফিনিশিংয়ে আসবেন না, আগে উপর থেকে কিছু গ্রুপ বানিয়ে তারপর আপনি আসবেন। অনেকজন হয়তো এইভাবে করে ফেলতে পারেন, কিন্তু হ্যাঁ করতে পারেন, কিন্তু এই জিনিসটা আপনাকে একদম শতভাগ নিশ্চয়তা দিবে যে আপনার রিয়ারেঞ্জটা হয়েছে। তো এই জিনিসটা এখন আপনি ধরেন মিলানোর পরে আপনাকে মনে হচ্ছে যে হ্যাঁ এই 7 নাম্বারের যেই দিয়ে শুরু হয়েছে এটা প্রথমে হবে, এখন এটাকে প্রথমে লিখে নিলেন, এটার পরে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এইটা হবে এখন, কারণ আপনি খুবটা অনেকটা শিওর থাকবেন এটা মিলানোর পর লাস্ট এটা থাকে। তাহলে এখন আপনি রিয়ারেঞ্জটাতে যত আপনি শিওর থাকবেন ততটা শিওর আপনি এখানে অবশ্যই থাকতেন না। তো এই হচ্ছে আমাদের ফাইনাল পদ্ধতি, যেটা আসলে একটা এক ধরনের অঙ্কের মতো বা বোঝার মতো বিষয়, যে আপনি একটা ফাইনাল আনসারে যাওয়ার আগে আপনি 3টা বা 4টা আনসারে বা 2টা আনসারে যান, যাওয়ার পরে একটা ফাইনাল আনসারে আসেন। তো এই পদ্ধতির রিয়ারেঞ্জ যখন আপনি করবেন আপনার জন্য সবথেকে অ্যাকুরেট একটা রিয়ারেঞ্জ বের হয়ে আসবে, এবং আপনার কোনো ফ্রেন্ড যদি বাসা থেকে পড়েও যায় তার থেকেও আপনি সবচেয়ে অ্যাকুরেট পদ্ধতিতে রিয়ারেঞ্জটা করতে পারবেন। আমি ভিডিওটা শেষ করার আগে আবার বিষয়টা বলে রাখছি যে আসলে রিয়ারেঞ্জ করার সময় আপনারা কিন্তু অবশ্যই বিষয়টা ফলো করবেন। অনেকজনই বলতে পারেন যে আমাদের টিচার এটা বলছে সেটা বলছে, কী বলুক আর না বলুক বোর্ড এক্সামে করার সময় আপনারা এই যে পদ্ধতিটা দেখাচ্ছি এভাবেই কিন্তু করবেন। প্রথমত বক্সটা করবেন, আনসারটা লিখবেন, এরপরে আপনি নিচে যেয়ে পুরো স্টোরিটা উঠায় দিবেন, পুরো স্টোরি এখান থেকে না, এই যেভাবে সাজায় লিখছেন এই সাজানো পদ্ধতি থেকে, ঠিক আছে, এই সঠিকভাবে লিখবেন। তো এই হচ্ছে আমাদের আজকের রিয়ারেঞ্জের লেকচার, আশা করি আপনাদের ভিডিওটা অনেকটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে একটা লাইক দিবেন, কেমন লাগলো বা পরবর্তীতে কী ভিডিও দেখতে চান সেটার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।